শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাওফেলের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদবঞ্চিতরা। বেলা 11টার দিকে আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করে নেয় তারা। এর আগে রোববার দিবাগত রাত 12:30টার দিকে ক্ষমতাসীন ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর বিশ্ববিদ্যালয় শাখার 376 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। কমিটি ঘোষণার পরই পদবঞ্চিত নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের প্রায় 30টি কক্ষ ভাঙচুর করেন। রোববার রাতেই চবির মূল ফটক আটকে দিয়ে অবরোধের ডাক দেন নেতাকর্মীরা। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যাতায়াতে বাস চলাচল করতে পারেনি, বন্ধ করে দেয়া হয় শাটল ট্রেনও।